এখানে সব থেকে বেশি ভান্ডারার জিনিস প্রসাদ ভক্তদের দেওয়া হচ্ছে। দেখুন কত সুন্দর সুন্দর সমস্ত প্রসাদ ভক্তদের দেওয়া হচ্ছে। ভক্তবৃন্দ, শেষনাগের এত সুন্দর দর্শন, তোমার তো শিবজির কৃপার ফলেই লাভ হয়, তো আমরা এত সুন্দর দর্শন আপনাদের করাচ্ছি। সাধু সন্তরা, এই ছোট্ট বাসে করে চলে এসেছি চন্দনবাড়ি। পালগঞ্জ থেকে 14 কিলোমিটার পথ অতিক্রম করে যাত্রা করে আমরা এসেছি চন্দনবাড়ি। এখানে খুব সুন্দর সুন্দর পাহাড় পর্বত দর্শন হচ্ছে, আর অসংখ্য সাধু মহাত্মারা আমরা সকলে এসেছি এই স্থানে। চন্দনবাড়িতে আমাদের শেষবারের মতো চেকিং হলো এবং এখান থেকে ভান্ডারা শুরু হয়ে যায় এবং এখান থেকেই যাত্রা শুরু হয়। এখানে বিশাল বড় ভান্ডারার আয়োজন করা হয়েছে। এই হচ্ছে চেকিং পয়েন্ট, আমাদের ব্যাগ চেকিং হলো, আমাদের রেজিস্ট্রেশন করা যেই কার্ডটা দেওয়া হয়েছিল সেটাও চেকিং হলো। এই হচ্ছে চন্দনবাড়ির লঙ্গার সেবা, এখান থেকে শুরু হয়েছে। এখন হর হর মহাদেব। তো আমরা আমাদের যাত্রা শুরু করে দিয়েছি অমরনাথ ধামের দিকে। তো এখন বাজে 6:45, সকাল 6:45, আর আমরা চেষ্টা করবো যত দূর আজকে সম্ভব চলে যেতে, শেষনাগ পর্যন্ত আমরা চেষ্টা করবো চলে যেতে। এখানে মেডিকেল ক্যাম্প এবং বিভিন্ন ক্যাম্প এখানেও করা হয়েছে। খুব সুন্দর দর্শন হচ্ছে সকাল সকাল। দূরের কিছু পর্বতে বরফও আমরা এখান থেকে দর্শন করতে পারছি। অপূর্ব সুন্দর দর্শনের সাথে সাথে আমরা চলেছি। এভাবে আপনারা সকলে আমাদের সঙ্গে থেকে অমরনাথ যাত্রার আংশিক বা মানসিকভাবে আপনারা যাত্রা করুন এবং সিদ্ধির অশেষ কৃপায় লাভ করুন। হর হর মহাদেব। যেহেতু শ্রাবণ মাস পড়েছে সেই কারণে বাবার দরবারের এই যাত্রা অত্যন্ত মঙ্গলময়, আর বাবার কৃপাও খুব সহজে লাভ করা যাবে এই শ্রাবণ মাসে। কিছু করে মিলে যায় বর্ফানি ধাম কি যায়। হর হর মহাদেব। 1.5 কিলোমিটার পথ অতিক্রম করে এখন এই স্থানে এসে বসেছি। এখন মেঘলা রয়েছে সেই কারণে পর্বতগুলো ঠিকমতো দর্শন হচ্ছে না। প্রথমেই পড়বে হয়তো পৃষ্ঠ টপ। আমরা সেই পর্যন্ত যাওয়ার চেষ্টা করবো, যত দূর সম্ভব আমরা যাওয়ার চেষ্টা করব। আর এরকম পাহাড়ি পথ, অনেকটা তীক্ষ্ণ এই পথ, চড়াই এই পথ। তো অনেকটা দূর আমরা এসেছি, এখানে একটু রেস্ট নেব, জল পাবো, তারপরে আমরা এগিয়ে যাব। এখান থেকে পৃষ্ঠ টপ 2 কিলোমিটার, শেষনাগ 11 কিলোমিটার। তো আমরা যাত্রা শুরু করেছি, আমরা চেষ্টা করবো 11 কিলোমিটার পথ অতিক্রম করে শেষনাগে পৌঁছে যেতে। সেই কারণে আমরা একটু তাড়াতাড়ি চলার চেষ্টা করছি। এখানে দেখুন দড়ি দিয়ে খুব সুন্দর রাস্তা, খুব সুন্দর করে দেওয়া হয়েছে। কিন্তু রাস্তা অতটা ভালো না, মাটির রাস্তা। আর পাহাড়ে যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, আকাশ মেঘলা রয়েছে। তো সেই কারণে আমরা তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করব। বৃষ্টি হলে দেখুন এখানে মাটিগুলো নিচে নেমে আসবে। অপূর্ব সুন্দর। কাল রাত্রিবেলা আমাদের জ্বর এসেছিলো, তো আমরা তারপরে ট্যাবলেট খেলাম, ট্যাবলেট খেয়ে শুয়েছিলাম, তারপরে জ্বরটা কমেছে, এখন ঠিক আছে শরীর। আর মহাদেবের অশেষ কৃপা, সেই কারণে আমরা আজ যাত্রা করতে পারছি। দেখুন আমাদের পিছনে এক বাবা চলেছেন, ওনার বয়স কত হয়ে গিয়েছে। আর পৃষ্ঠ টপের হচ্ছে তো সবথেকে বেশি চড়াই, সবথেকে বেশি, তাও এই বাবা কীভাবে চলেছেন দেখুন, এত বয়সেও একা একাই তিনি যাত্রা করছেন। তো এই হচ্ছে বাবার প্রতি ভক্তি। এটাই বোঝায় যে ভক্তরা যারা শুদ্ধ ভক্ত, বাবার প্রতি যারা প্রেম আছে, টান আছে, তারাও এভাবে যাত্রা করতে পারেন, এত বয়সও। বয়স কোনো ম্যাটার নয়।
বাবার প্রতি যদি টান থাকে, যে কোনো বয়সে বাবার ধামে আসা যায়, বাবাকে দর্শন করা যায়, বাবার কৃপা লাভ করা যায়। রামজির মুখে, রামজির নাম নিয়ে বাবা চলেছেন সীতারাম। আপনারা পিসু টপের চড়াইটা দেখে নিন, কলকাতা চড়াই, এখানে শ্বাস ফলছে এই চড়াই চড়তে চড়তে। দেখুন এই যে এখান থেকে উপরে বোর্ড দেখতে পাচ্ছেন, ওই বোর্ড পর্যন্ত চড়াই আছে, আরও হয়তো চড়াই আছে। এখন পথটা ঘুরে গিয়ে আমাদের এত দূর যেতে হবে। সকলের আচ্ছা আচ্ছা পাবলিকের হালত খারাপ হয়ে যায় এই পর্যন্ত আসছে। ওটা চড়াইটা দেখুন কতটা, কতটা বেশি চড়াই পিছুটা পর্যন্ত যাওয়া, হালত খারাপ হয়ে যায় এত চড়াই। এখন সূর্যদেব উঠেছেন, আরে এখান থেকে পিছুটা 1 কিলোমিটার, এখনো 1 কিলোমিটার পিছুটা, তার মানে 1 কিলোমিটার এখনো চড়াই আমাদের অতিক্রম করতে হবে, এরকম চড়াই। দেখুন আমরা 2 কিলোমিটার মোটামুটি চলে এসেছি, চন্দনবাড়ি 2 কিলোমিটার, আর এখানে পিছুটা 1 কিলোমিটার, আর শেষনাগ 10 কিলোমিটার। এখানে অবশ্যই যে হাটের যে ছড়ি ডান্ডা সেটা রাখতে হয়, এটাই সাহারা এই পথের। দেখুন কত বিশাল বিশাল পর্বত, চলুন এগিয়ে যাই আমরা। এখানে আমাদের নিচের দিকে উতরাই আছে, উতরাই নামা খুবই সহজ, অসুবিধা হয় না, তাড়াতাড়ি নামা যায়। এরকম চড়াই থেকে উতরাই যখন আমরা আসি খুবই ভালো লাগে। আমরা চেষ্টা করছি যত ভালোভাবে আপনাদের এই যাত্রাটা দর্শন করানো যায়, যাতে আপনারা মানসিকভাবে এই যাত্রার সুফল লাভ করতে পারেন আমাদের সঙ্গে যাত্রা করে। এখন এখানে চড়াই থেকে উতরাই আছে, এবং আবার উতরাই থেকে চড়াই সামনে গেলে আমরা পাবো একটা নদীও বয়ে যাচ্ছে, খুব বেগে বেগের সাথে নদীটা বইছে। এই হচ্ছে দর্শন আজকের, খুব সুন্দর, এটা সরু হয়ে গিয়েছে। আর এখান থেকে গিয়ে আমাদের ঘুরে ওই দিকে যেতে হবে, ওখানে একটা বোট দেখতে পাচ্ছেন দূরে, সেই বোট পর্যন্ত আমাদের পৌঁছাতে হবে। তারপরে সেখান থেকে আমাদের যাত্রা আরও এগিয়ে যাবে, যত তাড়াতাড়ি আমরা এই পথ অতিক্রম করবো তত তাড়াতাড়ি আমাদের দর্শন হবে, এবং আমরা নিচে নেমে যেতে পারবো এবং ভিডিও আপনাদের দিতে পারবো। কারণ আমাদের নেটওয়ার্ক নেই, সেই কারণে নেটওয়ার্কের সমস্যার জন্য আমরা আপনাদের ভিডিও দিতে পাচ্ছি না। তাই যত তাড়াতাড়ি আমরা জম্মু থেকে বের হয়ে যাব তত তাড়াতাড়ি আপনারা ভিডিও পাবেন, এবং এই যাত্রার ভিডিও আপনারা নিয়মিত পাবেন, যাতে আপনারা এই যাত্রার কৃপা লাভ করতে পারেন।
দেখুন এইদিকে রাস্তা, এদিকে ওদিকে আমাদের যেতে হবে। এখন বাজে সকাল 8:30, আর আমরা অনেকটা পথ অতিক্রম করে এখানে এসে বসলাম, একটু লেবু জল পাবো। আমরা আগেরবারে যে চারধাম যাত্রায় গিয়েছিলাম তখন আমরা লেবু নিয়ে যাইনি, তো এখন এবারে আমরা লেবু নিয়ে নিয়েছি, যাতে যাত্রা পথে লেবু জল পেলে আমাদের আরও সুবিধা হয়, আমাদের যে চড়া সেটা অনেক সুবিধাজনক হয়ে যায়, স্ট্যামিনাও এসে যায়। সেই কারণে আমরা লেবু জল এখন পাবো, এখানে বসবো, রেস্টে নেবো, তারপরে আমরা এগিয়ে যাবো। ওয়েলকাম টু পিসুটপ। তো আমরা পিসুটপে পৌঁছে গিয়েছি, আর কিছুটা এগিয়ে গেলে এখানে ভান্ডারাও চলছে। এখন শেষ নাগ 9 কিলোমিটার। এখন এখানে লঙ্গার সেবাও চলছে। অমরনাথ যাত্রাপথে আমরা প্রথম লঙ্গার সেবায় চলে এসেছি। যেই সমস্ত তীর্থযাত্রীরা এত দূর এসেছেন তাদের ক্লান্তি দূর করার জন্য তারা একটু নৃত্য করে নিচ্ছেন, আর এখানেই লঙ্গারের ব্যবস্থা করা হয়েছে। আসুন আমরা দেখে নিই কী কী লঙ্গার সেবা দেওয়া হয়। এখানে ডাল, অন্ন আছে এবং রুটিও আছে, যারা রুটি পান তারা রুটিও পেতে পারেন এই স্থানে। এবং আগে আরও অনেক সুন্দর সুন্দর লঙ্গার হচ্ছে, আসুন আমরা দেখি। এখানে সব থেকে বেশি ভান্ডারার জিনিস প্রসাদ ভক্তদের দেওয়া হচ্ছে, দেখুন কত সুন্দর সুন্দর সমস্ত প্রসাদ ভক্তদের দেওয়া হচ্ছে। এত সুন্দর সুন্দর সমস্ত প্রসাদ ভক্তদের দেওয়া হচ্ছে স্থানে, সবই বাবার কৃপা। এখানে বাবাকে ভোগ নিবেদন করা হচ্ছে, তারপরে ভক্তদের এই প্রসাদ দেওয়া হবে, বিতরণ করা হবে। 9:50, আমরা অনেকটা পথ অতিক্রম করে এসেছি, শেষ নাক 7 কিলোমিটার। আর দেখুন কত সুন্দর দর্শন হচ্ছে, মেঘলা করে আছে যদিও আকাশে, আর পাহাড় থেকে পাহাড়ের গায়ে কিছু কিছু বরফ এখনও দর্শন হচ্ছে, কিন্তু যত আমরা সামনের দিকে এগোবো তত বেশি আমরা বরফ দর্শন করতে পারবো। এই হচ্ছে যাত্রাপথ, কিছুটা চড়াই আছে সামনের দিকে, আর সামনে একটি ঝর্ণা প্রবাহিত হচ্ছে, তার শব্দ আপনারা শুনতে পাচ্ছেন। আর এই যাত্রা অত্যন্ত সুন্দর, কারণ এত সুন্দর শান্তির বাতাবরণ, প্রাকৃতিক সৌন্দর্য, এত সুন্দর ঝর্ণা, অসংখ্য ভক্তরা, বাবার ভক্তরা, তারা কত সুন্দরভাবে বাবার ধামে চলেছেন। দেখুন এই ঝর্ণাটা আমরা আপনাদের দর্শন করাই, কত সুন্দর, দেখুন এই ঝর্ণাটা অত্যন্ত বেগের সাথে প্রবাহিত হচ্ছে। অপূর্ব সুন্দর। দেখুন ওদিকে ওই রাস্তা ধরে আমাদের যেতে হবে। অমরনাথ যাত্রায় ভারতের বিভিন্ন স্থান থেকে ভক্তরা আসেন এবং মাতাজিরা আসেন, তারাও এই যাত্রায় অংশগ্রহণ করেন। এবং দেখতে পাচ্ছেন আমাদের পিছনে কিছু মাতাজিরা বসে আছেন, তারাও অনেক দূর দূরান্ত থেকে এসেছেন এই যাত্রায়। আর এখন এখানে খুব সুন্দর দর্শন, আপনি যদি কোনো সময় ইচ্ছা হয় অবশ্যই অমরনাথ যাত্রায় আসুন, আপনাকে খুবই ভালো লাগবে, এখানে খুবই সুন্দর সকলের জন্য ব্যবস্থা আছে। যদি রাম মন্দির হয়ে আসতে চান, জম্মুর রাম মন্দির, তাহলে আপনারা সমস্ত রকম ব্যবস্থা পেয়ে যাবেন। Oh, my God.
এখন বাজে সকাল 10:30। আর এখান থেকে শেষনাগ 5 কিলোমিটার পথ বাকি। এত সুন্দর সৌন্দর্য, এক ঝর্ণা পাহাড়ের উপর থেকে বরফ গলা ঝর্ণা বয়ে আসছে, এত সুন্দর দেখে দেখে বয়ে আসছে। অপূর্ব অপূর্ব সুন্দর দর্শন। আমরা আমাদের যাত্রাপথে আরও একটি বেস ক্যাম্পে চলে এসেছি। এখানেও সামনে ভান্ডারা রয়েছে, অনেক ভান্ডারাও এখানেও রয়েছে। এখানেও বসে পোশাকে তারপরে এগিয়ে যাওয়ার ব্যবস্থা রয়েছে। আর এত সুন্দর নদীর পাশে স্থান, কত সুন্দর স্থান দেখুন, সমতল ভূমি। ওয়েলকাম টু ইয়াত্রিস। সেইভাবে আর ঠান্ডা এখন পড়ে না। চতুর্দিকে বিশাল বিশাল পর্বত রয়েছে। এখান থেকে আর শেষনাগ 4 কিলোমিটার। আমরা আজ শেষনাগেই অবস্থান করব। অমরনাথ যাত্রাপথে আমরা দ্বিতীয় ভান্ডারা সেবায় এসে পড়েছি। এখানে অনেক সুন্দর সুন্দর অনেক রকমের প্রসাদ ভক্তদের দেওয়া হচ্ছে, আপনারা একে একে দর্শন করুন। প্রথমে লাড্ডু আছে, তারপরে দুরকম শরবত রয়েছে, এবং শরবতের পাশেই রয়েছে ছানার এক প্রকার পদ, এবং তারপরে সবজি রয়েছে, দুধের পদ রয়েছে, তড়কা রয়েছে, পাশেই রয়েছে মক্কি কি রুটি। এই মক্কি কি রুটি কেবলমাত্র পাঞ্জাব এবং হরিয়ানা প্রদেশেই কেবলমাত্র পাওয়া যায়। তার পাশে সিদ্ধ ছোলা রয়েছে, ভক্তদের সিদ্ধ ছোলা নিয়ে যাওয়ার জন্য বলছেন সর্দারজি। তো আমরা এখানে বেশি সময় থাকলাম না, কিছু প্রসাদ পেয়ে এগিয়ে গেলাম। 11টা আমরা শেষনাগের দিকে যাত্রা শুরু করেছি। আর এই রাস্তা কেবল পায়ে হেঁটে যাত্রীদের জন্য, উপদিকে ঘোড়া যাত্রীদের জন্য। আমরা 7 কিলোমিটার পথ অতিক্রম করেছি সবে। ওম নম শিবায়। এদিক থেকে একটা তীব্র ঝর্ণা বেয়ে আসছে, এদিক থেকেও একটা ঝর্ণা আসছে। আর এই রাস্তা উপরের দিকে চলে গিয়েছে, উপরে মেডিকেল ক্যাম্প রয়েছে। এখান দিয়ে শেষনাগ এখনো 4 কিলোমিটার পথ বাকি, কিন্তু দেখুন এখানে কতটা বেশি চড়াই আছে। এখানে সিঁড়ি আছে, যদিও অসুবিধা নেই, কিন্তু চড়াই অনেকটা বেশি, সেই কারণে শ্বাস ফুলে যাওয়ার সবথেকে বেশি এখান থেকে যখন আমরা চড়াই করি। ঝর্ণাটা এখান থেকে বের হয়ে যাচ্ছে এখন। এখান থেকে বরফ দর্শন হতে শুরু করে দিয়েছে। এখন রাস্তা আরো চড়াই আছে। বিএসএফ এর জওয়ান এখানে সব জায়গায় আছে, যাতে কোনো অসুবিধা ভক্তদের না হয়।
যে নদী এখান থেকেই দর্শন হয়ে যায়। দেখুন এই যে শেষনাগের নদীর রংটাই আলাদা। কত সুন্দর দেখুন এই নদীর জলটা। তো সেটি নিজের গলায় যে শেষনাগ তাকে এখানেই রেখেছিলেন এবং মাতা পার্বতীর সঙ্গে তিনি উপরের দিকে চলে গিয়েছিলেন, কারণ সেই অমরনাথের গুফায় একান্তে শিবজি মা পার্বতীকে অমর কথা শোনাতে চাইছিলেন। সেই কারণে একে একে শিবজি নিজের শেষনাগ নন্দীজি এবং যাবতীয় সমস্ত কিছু এই যাত্রাপথে ছেড়ে দিয়েছিলেন। শেষনাগ জল দেখুন কতটা সুন্দর স্বচ্ছ। ভোলেনাথের কৃপার ফলে আমরা এই দুর্গম স্থান আপনাদের দর্শন করাতে পারছি। যদি ভক্তবৃন্দ শেষনাগের এত সুন্দর দর্শন তোমার তো সিদ্ধির কৃপার ফলেই লাভ হয়, তো আমরা এত সুন্দর দর্শন আপনাদের করাচ্ছি। আপনারা যদি সকলের সঙ্গে শেয়ার করে সকল ভক্তরা যাতে এই স্থান দর্শন করতে পারে সেই ব্যবস্থা করুন এবং সকলেই শিবজির শেষনাগ দিবসের কৃপা লাভ করুন। হর হর শম্ভু। শ্রাবণ মাসে ভগবান শ্রীবিষ্ণু অনন্ত শয্যায় যোগ নিদ্রায় শয়ন গ্রহণ করেন। ভগবান যেহেতু যোগ নিদ্রায় যান তাই তার দায়িত্ব শিবজিকে দিয়ে যান। শিবজি এই শ্রাবণ মাস জুড়ে এই সমস্ত পৃথিবীকে রক্ষা করেন, পালন করেন, দেখাশোনা করেন। তো সেই কারণে শ্রাবণ মাসে শিবজির সেবা পূজা আরাধনা করার বিশেষ মাহাত্ম্য রয়েছে। শিবজি একটুতেই সন্তুষ্ট হয়ে যান, তাই দেবাদিদেব মহাদেবের সেবা করলে আমরা অতি সহজেই বিভিন্ন জিনিস লাভ করতে পারি। আমরা জড় সুখ লাভ করতে পারি এবং স্বর্গীয় সুখ লাভ করতে পারি এবং ভক্তিতেও আরও বেশি করে আমরা উন্নতি লাভ করতে পারি। তাই সকল ভক্তদের যে যেমন মনস্কামনা করুক না কেন, তাদের সকল মনস্কামনা শিবজি অবশ্যই পূরণ করেন। সেই কারণে আপনারা সকলেই শিবজি সন্তুষ্টি বিধানের জন্য এই মাসটি পালন করুন। এটা হচ্ছে শেষনাগের ক্যাম্প, এখানে রাত্রে থাকার জন্য ব্যবস্থা রয়েছে, সামনেও রয়েছে। আমরা আজ শেষনাগে অবস্থান করব, তারপরে কালকে আবার যাত্রা আমরা শুরু করব। এখানে কত সুন্দর দর্শন, অপূর্ব সুন্দর দর্শন। আমরা শেষনাগে দাঁড়ালাম না, এখান থেকে ভোজপালটি 6 কিলোমিটার। সাধুরা ঠিক করলো 6 কিলোমিটার হাঁটা যেতেই পারে। 1:45 বাজে এখন, আস্তে আস্তে চলে যাওয়া যা। তো আমরা চেষ্টা করবো আজ ভোজপাত্রিতে গিয়ে